যে আজকের এই দিনটি উদযাপন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযুক্ত। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি ওই দিনটিতে ফিরে যাই, অনেকে বলেছেন বক্তারা যে ওই দিনটির আসলে বিজয়ের পেছনে যার যার সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে গণতন্ত্র মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওই দিনটির গুরুত্ব আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিনে বাংলাদেশের প্রথম একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা উঠেছিল এবং সেই নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা কেন ছিল সেই প্রেক্ষাপটে সেটাও একটা ভাববার বিষয় যে একটা স্বৈরাচারের পতন ঘটেছে, দেশে একটি ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, কারো উপর আস্থা রাখি যাচ্ছে না, আস্থা রাখা যাচ্ছে না, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, কারো উপর আস্থা রাখা যাচ্ছে না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের প্রতি সুবিচার করার জন্য, বাংলাদেশের নাগরিকের প্রতি সুবিচার করার জন্য তারা যাদের সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে, এটাই ছিল প্রেক্ষাপট কিন্তু সেদিন সেই নিরপেক্ষ সরকারে। এবং সবাই বলেছে তার প্রধান নায়ক ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা উনি ছিলেন প্রধান নায়ক তার পেছনে। আজকে এই কথাটা আরো বেশি গুরুত্ব বহন করে বাংলাদেশে সেই ধরনের একটি অবস্থান বিরাজ করছে, একটা ভ্যাকুয়াম বিরাজ করছে বাংলাদেশে। বস্তুতপক্ষে আমি বলবো বাংলাদেশে এখন কোন সরকার নাই, একটি অনির্বাচিত সরকার তাদের ইচ্ছামতো দেশ চালাচ্ছে এবং অব্যাহতভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ এখানে আর নাই। শুধু তাই নয়, বিরোধী দল বলে কিছু বাংলাদেশে থাকবে সেটাও তারা বিশ্বাস করে না। এই যে ভ্যাকুয়ামের মধ্যে আমরা এসেছি, আমরা যদি সেই দিনটিকে স্মরণ করি তাহলে আমাদেরকে বলতে হবে যে কি সেদিন সমস্ত জাতি একতাবদ্ধভাবে সেই নিরপেক্ষ সরকারের পক্ষে ছিল, শেখ হাসিনাও ছিল, আওয়ামী লীগও ছিল। তখন কিন্তু সেই নিরপেক্ষ সরকারের বাংলাদেশের সংবিধানে কোনো আইনে সেটা ছিল না, বাংলাদেশের সংবিধানে ছিল না, এবং সংবিধানে না থাকা সত্ত্বেও জাতীয় ঐক্যের মাধ্যমে জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সেই নিরপেক্ষ সরকার সকলে মেনে নিয়েছিল। সংবিধানে না থাকা সত্ত্বেও সেদিনকে শেখ হাসিনা বলেছিল যেহেতু সংবিধানে নাই নিরপেক্ষ সরকার আমি সেই নির্বাচনে যাব না। শেখ হাসিনা সে কথা বলে নাই, আওয়ামী লীগ সে কথা বলে নাই যে সংবিধানে নাই বিধায় আমরা নির্বাচনে যাব না, এটা সাংবিধানিক হতে পারে না। সেদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ঠিক নিরপেক্ষ সরকার সংবিধানে না থাকা সত্ত্বেও জাতির সেই প্রেক্ষাপটে সেই প্রয়োজনে সেটা মেনে নিয়েছিল এবং আশা করেছিল ইলেকশনে জিতে শেখ হাসিনা তার দল ক্ষমতায় যাবে, সেই জন্যই কিন্তু মেনে নিয়েছিল। তার মনে যদি এতটুকু সন্দেহ থাকতো সেদিন সে পরাজিত হবে, আওয়ামী লীগ পরাজিত হবে, আমার সন্দেহ আছে সে সেদিনও নিরপেক্ষ সরকার মেনে নিত কিনা, কিন্তু মেনে নিয়েছিল। তো আজকে আবার দেশের মানুষ যখন তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, তখন কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে বারবার? খালি বলা হচ্ছে সংবিধানে নাই, আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না, আমরা সংবিধানকে অমান্য করতে পারবো না, এই কথা অব্যাহতভাবে বলে যাচ্ছে। শেখ হাসিনা কি সেই দিনের কথা ভুলে গিয়েছিল? আর যখন আন্দোলন করে কেয়ারটেকার সরকারের জন্য বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করেছিল, দেশের
সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, পোর্ট বন্ধ করে দিয়েছিল, মানুষকে হত্যা করেছিল এই নিরপেক্ষ সরকারের জন্য। আজকের প্রেক্ষাপটে আমি শুধু এটুকু বলে শেষ করব যে কি শেখ হাসিনা তার দল মানুক আর না মানুক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ।